Assalamualaikum everyone. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব কালকে ভোর 4টার পর আমাদের গেমে কনফার্ম কন্টিনেন্টাল আপডেট অ্যাড হবে। বাংলাদেশ ইন্ডিয়া সব প্রত্যেকটা সার্ভারের জন্য কিন্তু ওল্ড কিনবেল ইনকিউবেটর রিটার্ন অফিশিয়ালি কনফার্ম হয়ে গেছে। বাংলা অফিশিয়াল ব্যানার সহ ইভেন্টটা তোমাদেরকে আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো। এছাড়াও আমাদের গেমে ইভো এমেরিট 7 এর ফেরিল ইভেন্টটা কবে অ্যাভেলেবল করা হবে এই বিষয়ে তোমাদেরকে কনফার্ম আপডেট জানাই দিব। এছাড়াও 5th অ্যানিভার্সারি ইভেন্টের অফিশিয়াল ক্যালেন্ডারটা আমার হাতে চলে এসেছে, ক্যালেন্ডারটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এছাড়াও কি কি আইটেম ডট ফ্রিতে পাবো সেটাও তোমাদেরকে দেখাই দিব। আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে জার্সি রয়্যাল ইভেন্ট কবে আসবে এই বিষয়ে একটা কনফার্ম লিক্স এন্ড আপডেট জানাই দিব। এছাড়াও কোবরা M40 এর ফেরিল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও আমার হাতে আসছে, তোমাদেরকে রিভিউ করে দেখাবো এবং কোবরা M40 কবে রিটার্ন আসবে এই বিষয়ে ডেটা মাইনারদের লিক্স জানাই দিব। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট এছাড়াও ছোট বড় অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও কালকে ভোর 4টার পর আমাদের গেমে কনফার্ম কোন ডিভেন্ট আপডেট অ্যাড হবে সেটাও তোমাদেরকে কনফার্ম ভাবে জানাই দিব। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো কমেন্ট বক্সে নিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিওর প্রেজেন্টেশনটি অথবা ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল কথা বলা যাক, আজকে কিন্তু ভোর 4টার পর ইন্ডিয়া সার্ভারে 5th অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইনিং করা লবি অ্যানিমেশন এবং স্কাইপিং স্টেন নিয়ে কিন্তু ফেডারেল ইভেন্ট অ্যাড হয়ে গেছে। যে ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকেই দেখাই দিচ্ছি। ইভেন্টের মেন আইটেম হিসেবে রয়েছে লবি অ্যানিমেশন, আর সাবমেন আইটেম ডট হিসেবে রয়েছে স্কাইপিং স্টার। এই ফেরিল ইভেন্টে তোমাদের জন্য একটা স্পেশাল আইটেম রয়েছে যেটা হচ্ছে আমাদের ইভো এমিরিটি 7 এর টোকেন। এখানে সিঙ্গেল টোকেনও দেখতে পারছো, এছাড়াও ক্রেটও দেখতে পারছো। আর তোমরা তো জানো এই 5th অ্যানিভার্সারি স্পেশালি ডিজাইনিং করা হয়েছে আমাদের ইভো এমিরিটি 7 এর স্ক্রিনটা। তোমরা জানো ইভো গান সব সময় ফেরিল ইভেন্টের মাধ্যমে আসে, যে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। অলরেডি বাইরের কিছু সার্ভারের ইউটিউবারদের মেইল বক্সে ইভো এমিরিটি 7 দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ সার্ভারের ভিবাজের প্লেয়ারদেরও সামনের কিছুদিনের ভিতরেই মেইল বক্সে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যেহেতু এটা একটা নতুন ইভো গান, সেহেতু প্রত্যেকটা সার্ভারে সেম ডেটাই অ্যাভেলেবেল হবে, অন্যান্য সার্ভারের সাথে 1 থেকে 2 দিনের আগে পরে হতে পারে। বাট তোমরা আগস্ট মাসের 8 থেকে 15 তারিখের ভিতরে এই ফেরিল ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। সো মোটামুটি তোমাদেরকে প্রেডিকশন বা কনফার্ম ডেটটা বলেই দিয়েছি, আর এই এমিরিটি 7 এর ফেরিল ইভেন্টটা এসে 1 মাস ধরে চলবে। সো যারা যারা এখনো ডায়মন্ড গুছানো শুরু করো নাই, ডায়মন্ড গুছানো শুরু করে দাও। এছাড়াও 5th অ্যানিভার্সারি স্পেশাল যে লবি অ্যানিমেশন এর ফেরিল ইভেন্টটা ইন্ডিয়া সার্ভারে আজকে আসছে, এইটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ সিঙ্গাপুর সহ প্রত্যেকটা সার্ভারে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। দুইটা অ্যানিমেশনের ভিতরে একটা অ্যানিমেশন তো অলরেডি চলে আসতেছে, আর জাস্টিন বিবারের যে লবি অ্যানিমেশনটা রয়েছে এটা আমরা স্পেশাল লাক রয়েলে মাসের লাস্টের দিকে দেখতে পারবো। তোমরা দুইটা অ্যানিমেশনের ভিতরে কম্পেয়ার করো, যেটা ভালো লাগবে ওইটার পিছনে ডায়মন্ড খরচ করো। সামনের 5 থেকে 7 দিন, যেটা কালকে ভোর 4টার পর হতে পারে, পরশু ভোর 4টার পর হতে পারে, আবার 5 দিন পরেরও ভোর 4টার পর হতে পারে, হুট করে এই ফ্রি ইভেন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভারেও। 5th অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের ক্যালেন্ডারটা আমার হাতে চলে এসেছে, তোমরা অফিশিয়াল ক্যালেন্ডারটা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। এটা অবশ্য সিঙ্গাপুর সার্ভারের অফিশিয়াল ব্যানার, তবুও তোমরা ভালোভাবেই জানো বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারের মেটাই সেম হয়ে থাকে। দ্যাটস ওয়াই ক্যালেন্ডারটাও 99.99% সেম হবে। ইভেন্টটা স্টার্ট হবে 4 তারিখ থেকে। টোকেন এক্সচেঞ্জ স্টোরে তোমরা ব্যাটের স্কিন, আফটার ব্যানার, ল্যাম্বোগাড়ির স্কিন, বাইকের স্কিন পেয়ে যাবা। এছাড়াও প্লে FFA মুড খেলে তোমরা একটা প্যারাশুটের স্কিন ফ্রিতে পাবা। এছাড়াও আমাদের নেক্সট রান নামে নতুন যে একটা ম্যাপ আসতে যাচ্ছে, ওই ম্যাপটা তোমরা একটু ট্রাই করলে এই লুট বক্সের স্কিনটা পেয়ে যাবা। এছাড়াও হিরোস ক্যাপসুল নামে নতুন একটা কিছু একটা আসবে, ওইখান থেকে তোমরা আমাদের নতুন যে প্যাসিভ স্কিল ক্যারেক্টার জাস্টিন বিবার ওইটা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়াও পিক ডে বা 27 আগস্টের দিন গেমে লগ ইন করলে তোমরা লগ ইন রিওয়ার্ড হিসেবে জোস একটা ইমোট ফ্রিতে পেয়ে যাবা। এছাড়াও প্লে টাইম রিওয়ার্ড অথবা আফটার ম্যাচ ড্রপ থেকে একটা ম্যাজিক কিউ অথবা ম্যাজিক কিউ ফ্রেগ্রেন্ট ফ্রিতে পাবা। এন্ড লাস্টলি রয়েছে একটা জোস থিমে প্যারাঙ্কের স্কিন। তোমরা তো জানোই প্রত্যেকটা বড় সড় ইভেন্টের একটা ক্লাসিক স্টোর থাকে আর একটা প্রিমিয়াম স্টোর থাকে। প্রিমিয়াম স্টোরের টোকেন এক্সচেঞ্জে তোমরা এই লেজেন্ডারি ফিমেল বান্ডেল এছাড়াও আরো অনেকগুলো লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড থাকবে, যেইগুলোও তোমরা টোকেন এক্সচেঞ্জ করে ফ্রিতে নিয়ে নিতে পারবা। প্রিমিয়াম স্টোরটা 27 আগস্টের দিন বা পিক ডের দিন আনলক হবে, এরপরেই জানা যাবে যে কনফার্ম হবে কি কি আইটেম রিওয়ার্ড থাকছে ফ্রিতে, মানে প্রিমিয়াম স্টোর থেকে। ক্লাসিক স্টোর থেকে কি কি পাবো সেটা তো ক্যালেন্ডারেই দেখা গেছে। ভিডিওটি যারা যারা দেখতেছো যদি ইনফরমেশন গুলি ভালো লেগে থাকে অথবা প্রেজেন্টেশনটি ভালো লেগে থাকে, কোনো কিছু যদি একটিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এন্ড চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও। এছাড়াও একটা মেল এবং ফিমেল বান্ডেল বিভিন্ন সার্ভারে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আসতেছে, যেই বান্ডেলের রিভিউটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। একটা ফেরিল ইভেন্টে মেল এবং ফিমেল বান্ডেল দুইটাই অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। মেল বান্ডেলের তেমন কিছুই আমার কাছে খুব বেশি পছন্দ হয় নাই, বাট এর প্যান্ট এবং হেয়ার স্টাইলটা অনেকটা ইউনিক আছে। সো আপকামিং সময়ে এই দুইটা বান্ডেল নিয়ে তোমরা যে কোনো ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পারো, সেটা ওয়েব ইভেন্ট হতে পারে, মোকো হ্যাকার স্টুডিও ইভেন্ট হতে পারে, আবার ফেরিল ইভেন্টও হতে পারে। আমাদের সার্ভারের জন্য ইভেন্ট কনফার্ম হলে তোমাদেরকে জানাই দিব, বাট আপকামিং সময়ে তোমরা অবশ্যই দেখতে পাবা। এছাড়াও সিঙ্গাপুর সার্ভারের জন্য একটা ওয়েব ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, যে ইভেন্টের নাম পাত্রাও বিগ ব্যাং। এই ইভেন্টে শুধু একটা আইটেম রিওয়ার্ডই শো হইতেছে, যেটা আমাদের আনিতা ক্যারেক্টার স্পেশাল ডিজাইনিং করা একে গানের স্কিনটা।
অনেক বড় সরো এবং 100% ট্রাস্টেড একজন ডেটা মাইনার এই ইভেন্টের লিস্টটা পাবলিশ করছে মোস্ট প্রোবাবলি নেক্সট ইভেন্ট হিসেবে তোমরা সিঙ্গাপুর সার্ভারে এই ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা যে ইভেন্টে একে গানের স্ক্রিনটা তো থাকবে এছাড়াও আনিতা ক্যারেক্টার স্পেশাল আর অনেকগুলো আইটেম রিওয়ার্ড থাকবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে এই ইভেন্টটা অ্যাভেলেবল হতে পারে আনিতা ক্যারেক্টারের আইটেম রিওয়ার্ড নিয়েই বাট যে আইটেম রিওয়ার্ড গুলো অলরেডি আমাদের সার্ভারে অ্যাভেলেবল হয়েছে ওইগুলো থাকবে না বাট সেম থিমেই অন্য কোন আইটেম রিওয়ার্ড থাকবে আজকে যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে ওয়েব ইভেন্টটা ফাঁকা হয়ে যাবে সেহেতু কালকে এই ওয়েব ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারেও আসতে পারে এছাড়াও আজকে একজন ডেটা মাইনার ইনস্টাগ্রামে পোস্ট করছে কোবরা M40 এর ফ্রি ইভেন্টের একটা প্রি অ্যাক্সেস ভিডিও যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ আর টাইটেলে লিখছে কোবরা M40 ফেডারেল ইভেন্ট অ্যাভেলেবল সুন ফর ইন্ডিয়া এন্ড বাংলাদেশ সার্ভার সো গেমের শিডিউলটা যদি তোমরা লক্ষ্য করো নতুন ইভোগান আসার আগে সবসময় একটা ওল্ড ইভোগান রিটার্ন আসে সো যদি কোবরা M40 রিটার্ন আসে তাহলে আমাদের M87টা আসার আগেই চলে আসবে সো আমি তোমাদেরকে 100% কনফার্ম দিচ্ছি না যে লিস্টটা আসছে ওইটা তোমাদেরকে জাস্ট প্রোভাইড করলাম এমন প্রি অ্যাক্সেস ভিডিও এডিট করা যায় দ্যাটস ওয়াই তোমরা একটু লিস্ট নিয়ে রাখতে পারো কনফার্ম হলে আমি তোমাদেরকে জানাই দিব প্রায় 9 থেকে 10 মাস হয়ে গেছে আমাদের গেমে কোনো জার্সি রয়্যাল ইভেন্ট আসতেছে না তোমরা জার্সি রিলেটেড ইভেন্ট নিয়ে প্রচুর পরিমাণে হাইপ দেখাচ্ছ এই রিসেন্টলি একটা সার্ভারে জার্সি রয়্যাল ইভেন্ট আসছে যার ভিডিওটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছ এখানে আই থিঙ্ক ব্রাজিলের জার্সিটা রয়েছে এছাড়াও অনেকগুলো নতুন নতুন জার্সি রয়েছে যেগুলো ডিজাইনিং করা কারণ মাসখানে 2 থেকে 3 বার আমাদের জার্সি ডিজাইনিং করা হয়েছে বাট আনফরচুনেটলি ওই জার্সি গুলো আমাদের গেমে ইভেন্টে অ্যাভেলেবল করা হয়নি এই ইভেন্টে তোমরা অনেক টাইপের বিভিন্ন থিমে জার্সি দেখতে পেয়ে যাবা আর স্পেশাল ব্যাপারটা হচ্ছে এর আগের জার্সি রয়্যাল কোন ইভেন্টে কিন্তু তোমরা টোকেন এক্সচেঞ্জ সিস্টেম দেখতে পাও নাই তোমার লাক ভালো থাকলে তোমরা জার্সি পাবা না থাকলে পাবা না বাট এখনকার সিস্টেমটা কি হবে তোমার লাক ভালো না থাকলেও টোকেন পেয়ে যাবা টোকেন দিয়ে তোমার পছন্দের জার্সিটা এক্সচেঞ্জ করে নিতে পারবা আর তোমরা তো জানোই 35 অবিতেই ফুটবল ক্লাব ক্লাব আমেরিকার সাথে ফ্রি ফায়ার কোলাবরেশন করেছে সো এই রিলেটেড কিন্তু অনেকগুলো বান্ডেল এবং 2টা জার্সিও ডিজাইনিং করা হয়েছে আগস্ট মাসে যেহেতু ইভেন্টের প্রচুর পরিমাণে চাপ রয়েছে দ্যাটস ওয়াই আমরা সেপ্টেম্বর মাসে এই কোলাবরেশনটা দেখতে পারবো এবং ফুটবল রিলেটেড জার্সি রয়্যাল ইভেন্টও দেখতে পেয়ে যাবো এন্ড তারপরের অবধি আসতে আসতে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে এন্ড ওই টাইমে আমরা ওল্ড জার্সি গুলো নিয়ে যেমন আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল জার্মানি এমন পপুলার কান্ট্রির জার্সি গুলো নিয়ে জার্সি রয়্যাল ইভেন্ট আসবে রিয়েল লাইফের পাশাপাশি গেমও এটা নিয়ে মাতামাতি চলবে যারা জার্সি বের করতে যাচ্ছ তারা ডায়মন্ড গুছায় রাখো এখন আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকে ফাইনালি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারেও কিন্তু ক্রিমিনাল ওল্ড ইনকিউবেটর রিটার্ন আসতে যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম বাইরের সার্ভার গুলোতে যেই পোস্টটা করা হচ্ছে ক্রিমিনাল ইনকিউবেটর রিলঞ্চ নিয়ে ওইটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও করা হবে ফাইনালি বাংলা ভাবে কিন্তু অফিশিয়াল ব্যানারটা পোস্ট করা হয়েছে অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো এখানে কি লেখা রয়েছে দেখো আমরা আপনাদের শুনেছি টপ ক্রিমিনালস ফিরে আসছে দারুণ কিছু নিয়ে 13 আগস্ট ইভেন্টটা আসবে এবং 19 আগস্ট পর্যন্ত চলবে সো তোমরা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো 13 আগস্টে আমাদের ওল্ড ক্রিমিনাল ব্যান্ডেল গুলো রিটার্ন আসতে যাচ্ছে কোন ইভেন্ট আসতে পারে এই একটু লিক্স দিই তোমাদেরকে দেখো আমাদের পোকার MP40 এর সাথে নতুন একটা MP40 কিন্তু ডিজাইনিং করা হয়েছিল যখন আমাদের পোকার MP40 এর লাস্ট টাইম রিটার্ন আসে মানে লাস্ট যে 2 বার রিটার্ন আসছে টপ গান স্কিন হিসেবে কিন্তু নতুন পোকার MP40 টাও অ্যাড করে দেওয়া হয় এরপর আমাদের আর্থিক যে ইনকিউবেটরটা ছিল ওইটারও আই থিঙ্ক আর্থিক ব্লু যে ব্যান্ডেলটা ছিল আর্থিক ইনকিউবেটর রিটার্ন আসার সময় টপ ব্যান্ডেল হিসেবে অ্যাড করে দেওয়া হয় আর এই অফিশিয়াল ব্যানারেই তোমরা ব্লু ক্রিমিনালের হাতে ওই নতুন পোকার MP40 কিন্তু দেখতেই পারছো সো ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা একটা প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পারতেছো একটা ইনকিউবেটরের টপ ব্যান্ডেল হিসেবে নতুন বা নিয়ন ক্রিমিনাল ব্যান্ডেল এবং সব ওল্ড ব্যান্ডেল গুলো থাকতে পারে সো ইভেন্ট এখনো কনফার্ম না কারণ নতুন ক্রিমিনাল ব্যান্ডেল এবং এর আইটেম রিওয়ার্ড নিয়ে কিন্তু টোকেনটার ইভেন্টের প্রি অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে ওল্ড ক্রিমিনাল ব্যান্ডেলটা ইনকিউবেটর রিটার্ন আসতে পারে আর টোকেনটা যেমন ছিল তেমনই থাকতে পারে ইভেন্ট এখনো কনফার্ম না বাট 13 তারিখে তোমরা শিওর ভাবে ওল্ড ক্রিমিনাল ব্যান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছ পার্সোনালি আমার কাছে অনেকটা খারাপ লাগতেছে কারণ সব রিয়ার রিয়ার আইটেম রিওয়ার্ড যদি রিটার্ন করে দেয় তাহলে তো আর গেমের প্রতি আর এক্সাইটমেন্টটাই থাকবে না সবার কাছে সবকিছু থাকলে তো আর পাল্লা পাল্লি চলবে না সেক্ষেত্রে ওই মজাটাই থাকবে যাই হোক গেরি না কি করতেছে সেটা তাদের ব্যাপার এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট প্লাস ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য ভিডিওটি অনেকটা লং হয়েছে বাট জোস কিছু ইনফরমেশন ছিল যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো কমেন্ট বক্সে ফুল ভিডিও কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে সো চলো আমরা এখন দেখে নিব কালকে ভোর 4টার পর আমাদের গেমে কনফার্ম কোন ইভেন্ট আপডেট অ্যাড হবে কালকে ভোর 4টার পর আসলে তো তেমন কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই বাট যেহেতু কালকে আমাদের ফিভার স্টোরের ওয়েব ইভেন্টটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে নতুন কোনো ওয়েব ইভেন্ট আসতে পারে কোন ওয়েব ইভেন্ট আসবে এখনো সেটা কনফার্ম না ইন্ডিয়া সার্ভারে রিসেন্টলি একটা লাকি সব ডিসকাউন্ট ইভেন্ট আসছে তোমরা তো জানোই বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের মেটা ফুল সেম হয়ে থাকে সেম ইভেন্ট 2টা সার্ভারে আসে বাট ডেটের একটু এদিক ওদিক হয় এই ইভেন্টে যে ইয়েলো কালারের মেল ব্যান্ডেল রয়েছে এছাড়াও এই থিমে আরো কিছু আইটেম রিওয়ার্ড রয়েছে আগের অবিতে ডিজাইনিং করা কিন্তু এখনো অ্যাভেলেবল করা হয়নি সো কালকে সকাল 7টা থেকে 8টার পর এই ইভেন্টটা আসতে পারে আর লবি অ্যানিমেশনের ফ্রি ইভেন্টটা তো পেন্ডিং এ রয়েছে যে কোনো দিন ভোর 4টার পর অ্যাড হয়ে যাবে সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ